প্রেমিক একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুজ অভিমানে তবুও বন্ধু, কারণ বন্ধু জানে বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই। বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু মানে ভালোবাসা মন্দ বাসা। বন্ধুদের নিয়ে রেডিও দিনরাত 93.6 এফএম এর বিশেষ আয়োজন আড্ডা বাজ প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তুমিও যদি চাও তোমার বন্ধুদের নিয়ে রেডিও আড্ডায় মেতে উঠতে, তবে যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে। রেডিও দিন রাত 93.6 এফএম 93.6 স্পোর্টস ফিল্ড ব্রট টু ইউ বাই কুল বডি স্প্রে। You're listening to Radio Din Raat 93.6 FM. Sadia Achi Cool Presence 93.6 Sports Feed near. Our Sports Feed er kintu already hocche 7ta beje 12 minute. Tar mane kintu Sports Feed er amra dwitiyo ghonte achi ar basically onek hocche khela dhula niye adda hocche. Ar jeta hocche bolchilam je একটু আগে তো হচ্ছে অনেক ফুটবল নিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর ক্রিকেট নিয়ে আড্ডা দিব না সেটা তো না, একদমই হতেই পারেনি, যেখানে আমাদের দেশ মানে হচ্ছে ক্রিকেট। আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের দেশের খেলাধুলা নিয়ে কথা বলবো, ক্রিকেট নিয়ে কথা বলবো না সেটা আসলে হতেই পারে না। আর রিসেন্টলি যেহেতু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ থেকে ব্যাক করেছে, তো আবার হচ্ছে জিম্বাবুয়ের সফরে যাবে, তো আলটিমেটলি হচ্ছে ক্রিকেট নিয়ে তো কথা বলা বাধা। হ্যাঁ, আর যেটা আমার কাছে খুবই শকিং লেগেছে, অ্যাকচুয়ালি এত শক হওয়ার মতো না ঠিক, কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সফরে হচ্ছে এতটা ভালো পারফরমেন্স আমরা দিতে পারিনি, তো আলটিমেটলি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে এখন আর ক্যাপ্টেন নেই। টি টোয়েন্টিতে হচ্ছে নুরুল হাসানকে ক্যাপ্টেন হিসেবে জিম্বাবুয়েতে পাঠানো হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে এতটা শক হইনি, বাট একটু হলেও শক হয়েছি, কারণ আমি কেন জানি যে একদম ছোটোবেলা থেকে মাহমুদুল্লাহ রিয়াদের খুবই বড় ফ্যান। আমার হচ্ছে মুশফিকুর রহিম আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর সাকিব আল হাসান, এই কয়েকজন, তারপর হচ্ছে মাশরাফি, এই কয়েকজন প্লেয়ার, ও তামিম ইকবালের কথা কেন বললাম না, তাদের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানে থাকে না যে খুনি, তো তাদের ছাড়া, তাদের অধিনায়কত্ব ছাড়া আমাদের টিম, সেটা চিন্তা করতে আমার কেন জানি কেমন জানি লাগে, বাট আবার চিন্তা করি যে নতুন দিয়েই তো আসলে শুরু, তারাও তো কখনো না কখনো হচ্ছে নতুন ছিল, কখনো না কখনো হচ্ছে প্রথম অধিনায়কত্ব করেছিল, লাইক 2018 সালে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে প্রথম হচ্ছে অধিনায়কত্ব পায়, ক্যারিয়ারের মানে থাকে না যে অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হয় তার, আর এখন হচ্ছে একটু ব্রেক তো নেওয়া, আসলে আমার মনে হয় যে মাঝে মাঝে একটু ব্রেক দরকার পড়ে, মানে ভালো পারফরমেন্সের জন্য বলি আর হচ্ছে ভালো মানে খেলার জন্য বলি, যেটার জন্যই বলি কি না, মাঝে মাঝে একটা ব্রেকের খুবই দরকার পড়ে, দেখা যায় যে এই ব্রেকটাতে খুবই সুন্দর করে কাম ব্যাক করা যায়। তো এই যে জিম্বাবুয়ের যে টি টোয়েন্টি সিরিজটা আসছে সেটা কিন্তু এই মাসের একদম শেষের দিকে হবে, আর এখানে কিন্তু হচ্ছে মুশফিকুর রহিমও থাকবে না, মাহমুদুল্লাহ রিয়াদও থাকবে না, তো নুরুল হাসান আর তার টিমরা থাকবে, দেখা যাক যে কী হয়। আমি বেসিকলি হচ্ছে একটু হলেও আশাবাদী আছি যে জিম্বাবুয়ের সাথে ভালো কিছু করবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। এছাড়া হচ্ছে এই মুহূর্তে আরিফা আজাদ আমার সাথে আছে, সে লিখেছে হাই আপু, হ্যালো কেমন আছো তুমি সেটা আমাকে জানো। মাহফুজুর রহমান লিখেছে যে দুপুরে কী খেলে তুমি এত সুন্দর কেন, তা দেখে কেন আমার হিংসে হয়, আমি তো কোনো সময় হিংসুটি দুপুরে আমরা নর্মাল বাঙালি মানুষরা যা খাই আমরা তাই, আমি তাই খেয়েছি, আর বেসিকলি হচ্ছে
সুন্দর কি দা আমি জানি না, আমার কাছে মনে হয় যে মানুষটা মনে থেকে সুন্দর সেই মানুষটাই বেসিক্যালি সুন্দর। সো আপনি যদি আমাকে দেখে হিংসে ফিল করেন তাহলে তো হিংসে করা তো একটা বাজে কোয়ালিটি, তাহলে তো আপনার মনের দিক থেকে আপনি অসুন্দর হয়ে যাবেন। তো আমি বলবো যে না, হিংসে করা যাবে না। যদি আপনি মন থেকে একদম থাকে না, যে মন থেকে একদম ফ্রেশ থাকেন, কাউকে হিংসা না করেন, সবার ভালো চান, হয়তো বা আপনিও সুন্দর হয়ে যাবেন। কি বলছে আমার মাথা যাই হোক। তো খেলাধুলার থেকে আমার যেটা হচ্ছে মনে পড়লো যে ক্রিকেটের থেকে আমি না এমন একটা মানুষ যে হচ্ছে থাকে না, যে প্রত্যেকটা সার্কেলে এমন একটা ব্ল্যাক শিপ থাকে যে হচ্ছে খেলাধুলা করতে যায় শুধু টিমের সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে টিমের বাকি সবাই অনেক সিরিয়াস থাকে খেলাধুলায়। আমি যখন খেলাধুলো করতে যেতাম আমার টিম মেম্বাররা না আমার উপর প্রচণ্ড রেগে যেত, কারণ আমি নর্মাল যে মানে ক্রিকেটেও এতটা না, বাট ব্যাডমিন্টন দেন হচ্ছে ফুটবল এসব খেলা আমি প্রচণ্ড উইক ছিলাম ছোটোবেলায় বলতে আমি মানে কি বলবো, এই কয়েক বছর আগেও হচ্ছে আমি একদম মানে থাকে না যে রাস্তার যে ম্যাচগুলো ওরকম খেলাধুলো করা হতো। তো আমি না মাঝে মাঝে চিন্তা করি যে আমার টিম মেম্বার যারা ছিল তারা কি তাদের আমি ভীষণ জ্বালিয়েছি, যে থাকে না যে প্রত্যেকটা টিমে এমন একটা মেম্বার থাকে যে খেলাধুলায় উইক হয়, বাট আলটিমেটলি সবার ভালো বন্ধু হওয়াতে কেউ আমাকে টিম থেকে সরাতেও পারতো না, আবার আমাকে নিয়ে টিমকে টানতে হতো। বিশেষ করে হচ্ছে আমার বোন এটা নিয়ে খুবই দ্বিধায় পড়ে যেত, যে একটা ভালো প্লেয়ার বোন পেয়ে, মানে প্লেয়ার বলতে খেলাধুলায় ভালো প্লেয়ার শুনতে কেমন জানি লাগে, যাই হোক খেলাধুলায় ভালো মন পেয়ে আমি হচ্ছে একটু সৌভাগ্যই ছিল আমার যে আমি অনেক বছর মানে থাকে না যে নিজের ছোটবেলাটা খুবই এনজয় করেছি, আমাকে কেউ খেলা টিম থেকে তাড়িয়ে দিত না বাজে পারফরমেন্সের জন্য। লাইক মেবি মাহমুদুল্লাহ রিয়াদকে বাজে পারফরমেন্সের জন্য ক্যাপ্টেনের পজিশন থেকে সরিয়ে দিয়েছে। আচ্ছা এটা নাও হতে পারে, মেবি সে ব্রেকও নিতে পারে, আর বেসিকলি এই ডিসিশনটা গতকালকে হচ্ছে নিয়েছে। তো দেখা যাক যে জিম্বাবুয়ের ম্যাচে কী হয়, আমি আশাবাদী বেসিকলি, যে আমার কাছে মনে হয় যে নতুন থেকেই শুরু, নতুন থেকেই নতুন কিছু একটা হতে পারে, আমি এই কারণে অনেক আশাবাদী। দেখা যাক কী হয়। ফাতেমা ইসলাম তিশা লিখেছেন যে হাই আপু কেমন আছো, আমি অনেক ভালো আছি, বিন্দাস আছি, তুমি কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানো। সামিরাতুজ্জাহান লিখেছেন যে হাই হ্যালো কেমন আছো তুমি। আর যেটা হচ্ছে বলছিলাম যে এই যে খেলাধুলার সময়টা এমন একটা টাইম ছিল যে বিকালবেলা হতে পারতো না, মানে বিকালটা গড়াতে পারতো না, আমরা খেলাধুলার জন্য এত এক্সাইটেড হয়ে যেতাম, যে মানে আসরের আজানটা দিবে তখনই আমরা ব্যাট বল নিয়ে সব বাসা থেকে বাহির, মানে এর আগ দিয়ে আমরা বাসার গেটের সামনে হাঁটাহাঁটি করতাম যে আজানটা দিবে বের হবো, মানে থাকে না যে একটা সিগনাল যে এই টাইমটাতে আমরা সবাই একই টাইমে বের হই। তো আমাদের ওইটা ছিল যে আমাদের সিগনাল ছিল যে আসরের আজানটা দিবে সবাই যার যার বাসা থেকে বের হয়ে যাবো, খেলাধুলো করবো। বাট এই খেলাধুলার মাঝে আমার অনেক অনেক মজার মজার মেমোরিজ আছে, এর ভিতর সবচেয়ে মজার মেমোরিজ হচ্ছে ইঞ্জুরিগুলো, তখন অনেক মানে কষ্ট হয়, ব্যথা লাগে, বাট আলটিমেটলি যদি মনে করি যে খেলাধুলার মাঝে সবচেয়ে মজার মেমোরিসই আমার কাছে মনে হয় যে এই যে ইনজুরড হয়ে যাচ্ছে ছোটো ছোটো ইঞ্জুরিগুলো, এই ছোটো ছোটো স্কার্সগুলো কিন্তু পরে একটা ভালো মেমোরিজ দেয়, আমার কাছে এটা মনে হয় যে ওই যে ডাক থেকে দারুণ কিছু এরকম একটা কিছু ব্যাপার কাজ করে। তো ওই সময়গুলো না এখন অনেক মিস করি, আর আজকে স্পোর্টস ফিডে আড্ডা দিতে গিয়ে কেন জানি আমি প্রচণ্ড স্মৃতিকাতর হয়ে যাচ্ছি, যে ওই সময়গুলো আসলে মিস করছি, যে কেন বড় হয়ে গেলাম, কেন পড়ালেখার এত চাপ পড়ে গেল, অফিস পড়ালেখা এসব কিছু মিলিয়ে দেখা যায় যে খেলাধুলার আর টাইমই পাই না। যে আগের মতো যদি টাইম পেতাম তাহলে আসলে ভালোই হতো, মানে এখন শুধু খেলাধুলা দেখে হচ্ছে মনের শান্তি হচ্ছে মেটানো হয় এমন একটা অবস্থা। বাট আগে টাইমগুলো খুব মিস করি, যে ছোটোবেলায় যখন একদম নির্দ্বিধায় মানে মন খুলে খেলাধুলো করতে পারতাম খুবই ভালো হতো। আচ্ছা তানজিলা মিম লিখেছেন স্কুলে ছুটির পর ব্যাডমিন্টন খেলা হইতো আমাদের। ইয়েস, স্কুলের ছুটির পরে ব্যাডমিন্টন খেলার মজাটা একদম অন্যরকম ছিল, বাট ব্যাডমিন্টন খেলার মাঝে হচ্ছে একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে এটা যে ফেদার যদি গাছে আটকিয়ে যায় অথবা কোনো বাড়ির
ছাদে পড়ে যায়, তাহলে দেখা যায় যে যে ফেদারটা ফালিয়েছে তার একটা দায়িত্ব পড়ে যায় যে তাকেই ফেদারটা নিয়ে আসা লাগবে। আর হচ্ছে ক্রিকেট যখন খেলতে যেতাম তখন হচ্ছে বল কেউ যদি হারিয়ে ফেলে তাকে বলটা গিয়ে ওইটা কালেক্ট করা লাগবে। এনি হাও কীভাবে আনবে সে জানে না, বাট বলটা তারই আনা লাগবে। তো এই ব্যাপারগুলো আসলে অনেক মিস করি, তখন অনেক বেশি রাগ লাগতো যে ইস কেন আমি, আর আমি না ব্যাডমিন্টন খেলায় এত ফেদার আসমানে উড়ে মানে উড়িয়েছি, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় উড়িয়েছি আর আই ডোন্ট নো। সো আলটিমেটলি যেটা হতো যে আমি সবচেয়ে বেশি দেয়াল টপকে ফেদার উদ্ধার করে আনা লাগতো, মানে উপায় ছিল না। এরকম একটা মেমোরি আছে আমার, আমার এখনও মনে পড়ে, এটা মেবি 2016 সালের গল্প। আমি হচ্ছে ব্যাডমিন্টন খেলছিলাম, আমি আর আমার বোন আরও কিছু ফ্রেন্ডস ছিল, আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিলাম। তো আলটিমেটলি আমি ফেদার তো উড়িয়ে এক বাড়ির ভিতর ফালিয়ে দিয়েছি, মানে তখন সন্ধেবেলা, মানে আর ওই এরিয়াটা না মানে থাকে না যে আমার এরিয়াতে যখন আমি খেলাধুলো করি তখন একটা আলাদা মানে দাপট থাকে, একটা আলাদা ইয়ে থাকে যে কারো বাসার রেলিং মানে গেটের রেলিংটা মানে উতরিয়ে যদি নামি কিছু বলবে না, এরকম একটা আশ্বাস থাকে। বাট হয় না যে অনেক সময় যে অন্য এলাকায় আপনার ফ্রেন্ডদের এলাকায় গিয়ে আপনি খেলছেন খেলাধুলো করছেন, তো একদিন আমি এরকমই আমি আমার বোন আরও কিছু ফ্রেন্ডস মিলে আরেকটা ফ্রেন্ডের এরিয়াতে গিয়ে খেলছিলাম। তো যেহেতু ফেদার আমি পালিয়েছি, মানে ওইটা এখন উদ্ধার করার দায়িত্বটাও আমার, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে একদম আমি তখন সন্ধ্যার একটু গড়িয়েছে, মানে এরকম টাইমই হবে 7:30 মানে না 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 তখন তো শীতকাল ছিল, তো মেবি তখন হচ্ছে 6:30 এরকম নাগাদ টাইম হবে, মানে আকাশটা একটু অন্ধকার হয়ে গিয়েছে এরকম সময় হবে। তো আমি তো নিয়ে দ্বিধায় হচ্ছে মজা করে একদম পা উঠিয়ে একদম গেট টপকিয়ে নামবো, হঠাৎ করে দেখি অন্ধকার থেকে কে জানি আমার দিকে টক বগিয়ে তাকিয়ে আছে, মানে আমি তো ফার্স্ট দেখা একটু হ্যাঁচাকাও খেয়ে গিয়েছে, মানে স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে। তারপর দেখি একটা আঙ্কেল আমার দিকে হা করে তাকিয়ে আছে, তারপর আমি না কী বলবো এটা চিন্তা করে ইয়ে করে বললাম যে আঙ্কেল ফেদারটা পড়েছি একটু দিবেন, আঙ্কেল না আমার দিকে হা করে তাও তাকিয়ে আছে। তারপর কিছুক্ষণ পর তার মানে হোশ আসলো, তারপর বললো যে ও আচ্ছা আচ্ছা ফেদার, হ্যাঁ ন, পরে ফেদারটা আমাকে দিল। তারপর যখন আমি নেমে যাব মানে দেয়ালের অপর সাইডে যেখান থেকে উঠেছিলাম সেখানে নেমে যাব, তখন হচ্ছে সে আমাকে আবার ডাক দিয়ে বলছে আচ্ছা মা একটু শুনো, আমি জি আঙ্কেল বলেন যে আমি যদি এখানে না থাকতাম তুমি কি দেয়াল টপকিয়ে এখানে এসে ফেদারটা নিয়ে তারপর আবার দেয়াল টপকে ওখানে যেতে? আমি না কিছুক্ষণ তাকিয়ে দেখি জি আঙ্কেল, আঙ্কেল আর কী বলবে, ফার্স্টে কিছুক্ষণ আমার দিকে ভেবেচেকেভাবে তাকিয়ে থাকলো, তারপরে হচ্ছে তিনি ঠান্ডা লাগিয়ে ফেলেছে, তারপর আর তিনি আর তার হাসি আটকে রাখতে পারেনি, তাই তারপর বলে ভালো ভালো খেলো, মজা করে খেলো। তো আমার এই ফেদার অ্যাক্সিডেন্টলি পালানোর এটা হচ্ছে আমার একটা মজার মেমোরি যে আমার সারা জীবন এটা মনে থাকবে আই গেস, যে থাকে না যে একটা আমি আকাম করেছি ফেদারটা আমি ফালিয়েছি, বাট ওই আঙ্কেলটার রিয়েকশনটা আমার এখনও চোখে ভাসে যে কী একটা রিয়েকশন দিল, যে এই মেয়ে কি মানে থাকে না যে সন্ধ্যাবেলায় একঝাটকে উনি ভাবলো যে এটা কি কোনো চোর না কি। তো এইটা হচ্ছে আমার সবচেয়ে মজা লেগেছে যে তাকে আমি মানে দ্বিধার মধ্যে ফেলে দিয়েছিলাম যে তার বাড়িতে কোনো চোর ডাকাত চলে এসেছে এরকম কিছু একটা, বাট মানে ফর্চুনেটলি আমি হচ্ছে ওই দিন কোনো মায়ের গুঁতা খাইনি, মানে থাকে না যে যদি সে আমাকে সত্যিকারের চোর ভাবতো আর হচ্ছে একটু বেশি দূর গড়িয়ে যেত কাহিনীটা, দেখা যেত যে আমি তো ওই দিন চোর হিসেবে একটা মায়ের গুঁতা খেতামই। আর আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি যদি ওই দিন মেয়ে না হয়ে যায় থাকে না যে ছেলে হতাম, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেখা যায় যে এরকম দেয়াল টপকে ছেলে ছিনতাইকারীরাই আসে চোররাই আসে, তো আমি ওই দিন চিন্তা করছিলাম যে যদি আমি হচ্ছে ছেলে হতাম আর ওখানে গিয়ে হচ্ছে এভাবে কাহিনী করতাম, তো আমি তো আজকে হয়তোবা কথা টথা না শুনে আজকে একটা প্যাদানি খেয়েই ছাড়তাম। যাক ফর্চুনেটলি এমন কিছুই হয়নি, আমি ফর্চুনেটলি ওইখান থেকে চলে এসেছি আর একটা মজার একটা মেমোরি নিয়ে চলে এসেছি। তো ফেদার এভাবে আটকানোর অনেক অনেক ভালো ভালো মেমোরিজ আছে, এই খেলাধুলার কথা যখন চিন্তা করি যখন বলি অনেক 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 মেমোরিজের কথা মনে পড়ে যায়, আর বিশেষ করে এই ব্যাডমিন্টন খেলা নিয়ে কী যে মেমোরিজ। তারপর আবার আমার এখনও মনে আছে যে যেই মানুষটা হচ্ছে মানে থাকে না যে ফেদার
অন্য বাড়িতে ফালিয়ে দেয়, দেন হচ্ছে ছাদে আটকে দেয়, গাছে আটকে দেয়। সেই মানুষটার স্বপ্ন ছিল বড় হয়ে সে টেনিস প্লেয়ার হবে। আমি সত্যি এটা চিন্তা করতাম যে আমি হচ্ছে টেনিস প্লেয়ার হব, লাইক নাদাল, দেন হচ্ছে ফেদারার। তো তাদের খেলা দেখে, টেনিস খেলা দেখে আমার খুবই ভালো লাগতো যে আমি হচ্ছে থাকে না যে একদিন বড় হয়ে টেনিস প্লেয়ার হব। তো এই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল, কারণ আমি প্রচণ্ড বাজে খেলি, মানে খেলাধুলার ব্যাপারে আমি খুবই বাজে খেলি। বাট চেষ্টা করি যে খেলাধুলা আসলে পারি না তো কী হয়েছে, অ্যাটলিস্ট দেখার শান্তি তো আমি পাবো, তাই না? তো আমি ছোটোবেলা থেকে অনেক মানে আমি সত্যিই চিন্তা করতাম যে আজকে যদি আমি আর্চে না হতাম আর আমি যদি একটু খেলাধুলায় ভালো হতাম তাহলে হয়তো বা আমি মানে থাকে না যে ফেদারার অথবা হচ্ছে নাদালের মতো হচ্ছে ফেমাস টেনিস প্লেয়ার থাকতাম। আমি এরকম প্রায় চিন্তা করি যে ইস, আমি কেন খেলাধুলায় ভালো না, মানে অ্যাটলিস্ট খেলাধুলায় আমি ভালো থাকলে হয়তো বা আমি একটা টেনিস প্লেয়ার থাকতাম, অথবা সেরেনা উইলিয়ামসের মতো আমি একটা প্লেয়ার থাকতাম। মানে এরকম চিন্তা করে না মাঝে মাঝে আফসোস করে, আবার মাঝে মাঝে চিন্তা করি যে ভাগ্যিস আমি হচ্ছে এই চিন্তা করে অন্য কিছু থামিয়ে রাখিনি, তাহলে আমার ক্যারিয়ারে আর কিছু করা লাগতো না। প্লেয়ার হওয়া তো দূরের কথা, আমার আর ক্যারিয়ারে কিছু করা লাগতো না। মোহাম্মদ বাঁধন হোসেন লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন সেটা আমাকে অবশ্যই জানান। আর এই মুহূর্তে যেটা করব, একটা তথ্য আছে, সেই তথ্যটা অবশ্যই শেয়ার করে যাব। সেটা হচ্ছে যে আপনি যদি, এই যে আমি বললাম যে আমার স্বপ্ন ছিল আমি টেনিস প্লেয়ার হব, বাট ওইটা আমি আনফর্চুনেটলি সাহসের অভাবে, প্র্যাকটিসের অভাবে, এই সবের অভাবে হচ্ছে হয়ে উঠতে পারিনি, আমি টেনিস প্লেয়ার হইনি, আমি একজন আরজি হয়েছি, আমি অন্যদিকে মনোযোগ দিয়েছি, আরজিংয়ের দিকে মনোযোগ দিয়েছি, আমি আরজি হয়েছি। তো আপনি যদি এরকম মনে করেন যে আপনিও একজন আরজি হতে চান, আপনি চান যে আপনার কথাগুলো কেউ মুগ্ধ হয়ে শুনুক, আপনাকে কেউ আরজি হিসেবে চিনুক, তাহলে যেটা করতে পারেন, আমাদের টিম কিন্তু জয়েন করতে পারেন, কারণ আমাদের টিম এখন আরজি হান্ট করছে, আমরা খুঁজছি আপনাকে। ইয়েস, আপনি যদি মনে করেন যে আপনার মাঝে কথার জাদু আছে, তাহলে যেটা করতে হবে, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে, আপনার সিভিটা পাঠিয়ে দিতে হবে 25 জুলাই 2022 মধ্যে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে radiodinrat93.6@gmail.com। সেখানে আপনার সিভিটা পাঠালে হয়তো বা আপনিও হয়ে যেতে পারেন একজন আরজি। আর হাতে কিন্তু বেশি টাইম নেই, মাত্র 2 দিন আছে, সো এই 2 দিনের মাঝেই হচ্ছে আপনাকে আপনার সিভিটা পাঠাতে হবে, আর দেখা যাক কী হয়। এনিওয়েজ, এখন যেটা করব চলে যাচ্ছি গানে, বিকজ সময় বলছে এখন 7:28, তাই যেটা করবো এখন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি গানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় শুনতে থাকবেন রেডিও দিন রাত 93.6 FM, চলাইটা ইয়োর ওয়ার্ল্ড।